লক্ষ্মীদির প্রোগ্রামে গেছিলাম, সেখানে পুরোহিতমশাই ছিলেন এবং সেখানে তার সঙ্গে আমার আলাপ হয়। পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগ হয়েছিল আমার, আমি ওই একবারই তার সঙ্গে আলাপ করেছিলাম, কিন্তু আমার ভালো লেগেছিল। তিনি আমাদেরকে বলেছিলেন, আমাদের অনুষ্ঠানটা তিনি দেখতেন এবং আমাকে বলেছিলেন, একালের ছেলেমেয়েরা যখন গান করে তারা বলেন রবি ঠাকুরের গান, রবি ঠাকুর না বলে তাদেরকে বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কারণ তার নামটা তো রবীন্দ্রনাথ। আর পুরোবিধি ওইখানে অনুষ্ঠানে গল্প করেছিলেন যে তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর নিজে রেখেছিলেন, যেহেতু তার জন্ম হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ঠিক আগে মানে বৈশাখেরই, তো তখন তিনি তাই জন্য বলেছিলেন রবির পূর্বে অর্থাৎ রবীন্দ্রনাথের পূর্বে, তাই পুরবি। এই কারণে এই নামটার একটা বড় মাহাত্ম্য রয়েছে। পুরবি নামটা অনেকেরই আছে, কিন্তু পুরবি মুখোপাধ্যায়ের ক্ষেত্রে এই নামটি লিখেছিলেন, রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। এই গল্পটি আমি শুনেছিলাম। তো সেই মানুষটি আসলে তার পুরবি মুখোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে বলতে হয় মায়া সেন, পুরবি মুখোপাধ্যায় এরা না মানে নামটা গীতা ঘটক, এদের নামটাই হচ্ছে যথেষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ক্ষেত্রে। আমার মনে হয় যে তাদের উত্তরসূরিরা কাজ করে চলেছেন, আগামী দিনেও কাজ করে চলবেন ঠিকভাবে। তো সৌরভ হচ্ছে এই যুগ, এই যুগের শিল্পী, কারণ সৌরভের যেমনভাবে তার গান তেমনভাবে তার বাজনা সব মিলিয়ে সৌরভ পরিপূর্ণ হয়ে রয়েছে। সঙ্গে আজকে রয়েছেন দেবাশিস কিবোর্ড এবং পিয়ানোতে, সঙ্গে রয়েছেন স্বাগতম তবলায়, সঙ্গে রয়েছেন আমাদের ভাই শব্দ এবং অবশ্যই ক্যামেরার পিছনে আমাদের ভাইরা দাদারা সঙ্গে রয়েছেন আপনারা। তো একদম গান দিয়ে পথ চলা শুরু করি। আর আমি ভেবেছিলাম আজকে একটু অন্যরকম দিয়ে শুরু করব, কিন্তু এই ঘটনার জন্য একটু অন্যরকম ভাবে। দাঁড়িয়ে আছো তুমি আমার
আকাশে বাজায় সকল বেলাজে, তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনে তোমারে। ঈশ্বরের সাধনা রবীন্দ্রনাথের সারা জীবন ধরে ছিল। ঈশ্বর কিন্তু ঠিক আমি আপনি যেভাবে ঈশ্বরকে ভাবি সেরকম ঈশ্বর নয়, ঈশ্বর মানবতার ঈশ্বর, এ হচ্ছেন অন্তরাত্মা। প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বরের বসবাস, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই শক্তি রয়েছে যে শক্তির মাধ্যমে সে জগতের ভালো করতে পারে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই শক্তিরই আহ্বান করে গিয়েছেন। কখনো তাকে তার বাঁশির সুর শুনতে চেয়েছেন, কখনো তাকে রুদ্র হিসেবে পেতে চেয়েছেন। আমরা কিন্তু বারবার দেখি তার কাব্যে, তার কবিতায়, তার গানে এই রুদ্র এবং বাঁশির বারবার ফিরে আসা, এবং তিনি আলোকের সন্ধান চেয়েছেন। এই আলো কিন্তু সেই ঈশ্বরের প্রতিভূ। আমরা আজকের বিষয়টি যেটি রেখেছি, আমরা সেই বিষয়টিতে চলে আসি। আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের রাজর্ষি থেকে চোখের বালি উপন্যাসের ধারাবাহিকতা বা ক্রমবাহিকতা বলা যেতে পারে। অর্থাৎ রাজর্ষি উপন্যাস যে সময় তিনি লিখেছিলেন সেটি হচ্ছে 1887 এবং 1902 সালে তার চোখের বালি। স্বভাবত এই দুই উপন্যাসের প্রেক্ষা আলাদা, এই দুই উপন্যাসের পথ চলার জায়গা আলাদা, কিন্তু আজকে ঠিক এই উপন্যাসের ব্যাখ্যায় যাব না, কারণ চোখের বালি নিয়ে আমরা বহু অনুষ্ঠান করেছি। রবীন্দ্রনাথের উপন্যাস লেখার ক্ষেত্রে তার নিজের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমও নয় আমসত্ত্ব নয় একটি আমরা হয়ে দাঁড়িয়েছে, এটা তিনি বলতেন। কিন্তু তার উপন্যাসের যে ব্যাখ্যা, তার উপন্যাসের মধ্যে থেকে যে সমাজের প্রতি যে একটা নির্দেশ, সেটি কিন্তু অত্যন্ত প্রকটভাবে দেখা দিয়েছে। রবীন্দ্রনাথের উপন্যাস সম্পর্কে বলতে গেলে বঙ্কিমচন্দ্রের পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ কিন্তু এই তার ধারাটিকেই অবলম্বন প্রথমে করতে চেয়েছিলেন, অর্থাৎ ঐতিহাসিক চরিত্র উপলক্ষে উপন্যাস লেখা। কিন্তু যেটা আমাদের পার্থক্যটা চোখে পড়ে, বঙ্কিমচন্দ্র কিন্তু সমাজকে কোনোভাবে, সমাজের যে কাঠামো সেই কাঠামোকে আঘাত করবে এরকম কোনো বিষয় তার উপন্যাসে রাখেননি। যদি এরকম বিষয়ের অবতারণাও হয়েছিল তার উপন্যাসে, সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়টিকে, সেই চরিত্রকে তিনি দরকার প্রয়োজনে তাকে মৃত্যুতে সামিল করেছেন। কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাসের ক্ষেত্রে যদি বলি, করুণাকে বাদ দিয়ে পরবর্তী পর্যায়ে তিনি যে উপন্যাস লিখেছেন, প্রথমেই একেবারেই বঙ্কিমচন্দ্রের বিপরীত ধর্মী উপন্যাস দিয়ে তার শুরু হয়েছিল। প্রথমে কিন্তু তিনি সামাজিক, মানে
বঙ্কিমচন্দ্র যেমন ঐতিহাসিক চরিত্র নিয়ে উপন্যাস লিখেছিলেন, পরবর্তী পর্যায়ে সামাজিক উপন্যাসের দিকে তিনি পা রাখেন। আমরা যদি দেখি রবীন্দ্রনাথের উপন্যাস, তিনি কিন্তু প্রথমে সামাজিক উপন্যাস লিখলেন, পরবর্তী পর্যায়ে ইতিহাসভিত্তিক চরিত্র নিয়ে তিনি কাজ করেছিলেন। এটা হচ্ছে একটা বৈপরীত্য, কিছুই নয়। বঙ্কিমচন্দ্র তো আমাদের এই গদ্য সম্রাট তাকে তো বলা হয়ে থাকে, তো সেই জায়গা থেকে তার ধারাকে ধরে সুযোগ্য শিষ্য হিসেবে কাজ করতে গিয়ে নতুন কিছু করা, কিন্তু তাই বলে সে বঙ্কিমচন্দ্রের ধারাকে কোনোরকমভাবে ক্ষুণ্ণ না করে, এটা হচ্ছে সঠিকভাবে আমাদের লক্ষণীয়। তো আমরা আজকে যাবো আলোচনায়, আপনাদের তথ্যও নেবো, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা ফোন করবেন আজকে, আজকে এখানে এটা আপনারা জানি শোকও জ্ঞাপন করবেন, কারণ পূরবী মুখোপাধ্যায়ের অনেক ছাত্রছাত্রী আছেন যারা হয়তো এই অনুষ্ঠানটা শুনছেন, আমাদের তরফ থেকে তো শ্রদ্ধার। আমার মনে হয় সৌরভ তোমারও তো সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। হ্যাঁ, সুযোগ হয়েছিল। ওই আমি স্যারের সঙ্গে যখন রবীন্দ্র সদনে প্রোগ্রাম করতে গেছিলাম, সেই সময় ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। দেবাশিস বাজাতে তুমি একসময় ওনার স্কুলে? আচ্ছা, মানে খুব স্ট্রিক্ট, আমার মনে হয় তোমার মাইক্রোফোনটা একটু নিয়ে বলা উচিত, আমি দিচ্ছি তোমাকে, কতটা স্ট্রিক্ট ছিলেন তিনি? খুব ভালো মানুষ ছিলেন, আর ওই হ্যাঁ মিউজিকের দিকে একটু স্ট্রিক্ট তো ছিলেনই, রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের যেরকম হওয়া উচিত সেরকম, কিন্তু এমনি খুব ভালো মানুষ ছিলেন। আর মানে ওপরের একটা আবরণ ছিল খুব শক্ত, কিন্তু ভেতরটা খুব ভালো, মানে মিশলে বোঝা যায় খেয়েছি কি না, যে বারবার জিজ্ঞেস করতেন যে ওকে চা দে, এগুলো খুব ছিল আর কি। 3 বছর পরপর বাজিয়েছি স্কুলের প্রোগ্রাম। স্বাগতম একটা সময় বাজিয়েছে ওনার সঙ্গে দীর্ঘদিন, ওপেন যেসব বাইরের প্রোগ্রামগুলো ছিল, তারপর দেবাশিসও জানে অনেক অনুষ্ঠানে খুব মজাও, আমি আবার ওনাকে একটুখানি উল্টো পাল্টা পেছনে আমি লেগেও যে পড়তাম অনেক সময়। তো মানুষ খুব ভালো ছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর ওরকম গলা এখন আর আসবে না, এটা আমি কত কদিন আগেও বোধ হয় বলছিলাম যে কোনোদিন গলা নষ্ট হতে দেখিনি, কাশি হতে দেখিনি, যে গলা ভেঙে গেছে এরকমও কখনো দেখা যায়নি, দাপটটা পরিষ্কার গলাটা। এখনকার মানে ওই বয়সে ওইভাবে গাওয়া খুব কম। আমার সাথে আলাপ হয়েছিল গত বছরের একটি অনুষ্ঠান 2016 সম্ভবত, এবং তিনি বলেছিলেন কথাটি যে গানটা, মানে আমার যেটা মনে হয়েছিল যে তার হাওয়া বেরোনোর গল্পটা তার ছিল না, মানে তিনি একদম শেষ দিন পর্যন্ত সঠিকভাবে গান, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অসীম শ্রদ্ধা তার, মানে তার কথাবার্তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি ঠাকুর বলাতে তার খুব আপত্তি, কিন্তু এটা আমি দেখেছিলাম, উনি আমাকে সরাসরি বলেছিলেন। তো যাই হোক, আমরা একটু গানে যাই। হ্যাঁ, তো আজকের এই আমাদের যেটা আলোচনার বিষয়, সেখান থেকে আজকের সকালের এরম একটা খবর, তা দুটো মিলিয়ে দুটোকে এক করাটা একটু কঠিন ব্যাপার, কিন্তু আমি আমাদের বিষয় অনুযায়ী যদি যাই, তো এই যে সময়টা যেটাতে কবিগুরু আজকের বিষয়টা যে আমাদের 1887 থেকে 1902 এই যে স্প্যানটা 15 বছরের, এই সময় উনি যে যে গানগুলো রচনা করেছিলেন, আমি সেগুলো প্রত্যেকটা বছরের চেষ্টা করব একটু একটু করে ধরার। তো সেই জায়গা থেকে 1888 সালে রচনা মায়ার খেলায়, সেখান থেকে একটি গান। যাও সুখের সন্ধানে
যাও আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাই চাই গো আমার পরাণ যা চাই তুমি তা আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনি দীর্ঘ বরষ মাস আমি যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাও আমরা একটু বিষয় আসি আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস লেখার ক্ষেত্রে কিন্তু তিনি খুব একটা নিরবিচ্ছিন্ন নিয়মিত নন তার অন্যান্য জায়গা অর্থাৎ যেই গানের কথা বলছে আমি জানি সৌরভের গান খুঁজতে এতটুকু কষ্ট হয়নি কারণ ধারাবাহিকভাবে তিনি গানটি রচনা করে গেছেন বা কবিতা লিখে গেছেন কিন্তু উপন্যাসের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই উৎসাহটা হারিয়ে ফেলতেন তিনি যে নিরবিচ্ছিন্নভাবে নিয়মিত উপন্যাস লিখে গেছেন তা নয় আসল কথা তিনি তার বক্তব্য প্রকাশের জন্য এই মাধ্যমটিকে খুব একটা যে গুরুত্ব দিয়েছেন এমনটা নয় আমি সেই কারণেই বলি যে আমরা তার অন্যান্য সর্বক্ষেত্রে স্বকীয়তার কথা বললেও উপন্যাসের ক্ষেত্রে তিনি যে খুব যে স্বকীয়ভাবে নিজেকে প্রকাশ করতে পেরেছেন কথাটা আমি উল্লেখ করব না কারণ তিনি চাইলেই হয়তো পারতেন কিন্তু তিনি চেয়েছেন কি না এটা একটা বড় প্রশ্ন তার কারণ এটা একটা বাস্তব কথা যে তিনি অনেক সময় উপন্যাস লিখতে লিখতে উপন্যাসের লেখার উৎসাহ হারিয়ে ফেলতেন আবার এটাও একটা ভীষণ লক্ষণীয় যেটা মনে হয় না অন্য কোনো উপন্যাসিকের ক্ষেত্রে এটা পরিহার্য এই কথাটি সেটা যে রবীন্দ্রনাথ যখন উপন্যাস লিখছেন তখন তিনি একই সঙ্গে দুটো করে উপন্যাস লিখছেন উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি তিনি যখন লিখছেন চতুরঙ্গ তখনই লিখছেন তার কাছাকাছি সময়ের মধ্যে লিখছেন ঘরে বাইরে তিনি যখন লিখছেন যোগাযোগ তার কাছাকাছি সময়ের মধ্যে তিনি লিখছেন শেষের কবিতা তিনি লিখছেন দুই বোন তখন কাছাকাছি সময়ের মধ্যে লিখছেন মালঞ্চ তো সুতরাং এইভাবে কিন্তু আমরা দেখেছি তিনি যখন উপন্যাস লিখছেন খুব কাছাকাছি সময়ের মধ্যে বেশ কিছু উপন্যাস লিখেছেন যদিও রাজর্ষি থেকে চোখের বালি কারণ চোখের বালিকে আমরা প্রতীকী স্বরূপ উপন্যাস বলতে পারি আবার যোগাযোগ ঘরে বাইরেকে আমরা যদি বলি সেটাকে পূর্ণ শক্তির প্রকাশের উপন্যাস বলতে পারি কিন্তু এই রাজর্ষি থেকে চোখের বালিতে এই যে যাত্রা এর মাঝখানের ব্যবধানটা কিন্তু নেহাত কম নয় দীর্ঘ 15 বছর কিন্তু এই 15 বছরের উত্তরণে কবির মানসিকতায় কিন্তু আমরা দেখেছি মানে 15 বছর আগে রাজর্ষিও কিন্তু ততটাই আধুনিক একেবারে এখনকার যুগের নিরিখে তো আবার একটু গানে যাই আমরা জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান। যতই দেখি তারে ততই দোহি, আপন মন জ্বালা নীরবে সহি, তবু পারিনি দূরে যেতে মরিতে আসি, লই গো বুক পেতে অনলমান, আমি জেনে শুনে করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান। যত দিয়ে দহন করে ততই বাড়ে তৃষা প্রেমের তরে, যতই হাসি দিয়ে দহন করে ততই বাড়ে তৃষা প্রেমের তরে, প্রেম অমৃত ধারা যত ততই করে প্রাণে অশনি দান, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। আপনারা অনুষ্ঠান যারা দেখছেন আপনারা ফোন করুন, আপনারা আমাদের সঙ্গে আপনাদের মতামত ভাগ করুন, তথ্য যদি থাকে আপনারা আপনাদের তরফ থেকে আমাদের কাছে তুলে ধরুন, এই অনুরোধ আপনাদের কাছে রইল। এই মুহূর্তে টেলিফোনে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি হলদিয়া থেকে বলছি। হ্যাঁ, হলদিয়া থেকে কে বলছেন? হলদিয়া থেকে চন্দ্রদেব কাল। বলুন, নমস্কার। চন্দ্রদেব কাল? হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ, আপনার এই সিটিজেন প্লাস কারেন্ট রেগুলারই শ্রোতা, এই সিটিজেন প্লাস কে কোটি কোটি ধন্যবাদ এই যে অনুষ্ঠানটা করছেন। আমরা যে কি পাচ্ছি মানে সে বলার নয়, মানে মুখে বললে তো সব কিছু হয় না, হৃদয়ের মধ্যে থেকে যেটা আমাদের অনুভব হচ্ছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো আপনাদের এই অনুষ্ঠান থেকে যে এত কিছু পেলাম, মানে অনুষ্ঠান না দেখলে আমরা জানতাম না, কিছুই জানতাম না, আমরা কি জেনেছিলাম। ধন্যবাদ, ভালো লাগলো। যদি আপনারা আরো কেউ ফোন করেন যাদের কাছে আমার আজকের বিষয় সংক্রান্ত তথ্য আছে, অথবা যারা পুরোহিত মুখোপাধ্যায়কে একদম সাক্ষাৎ করেছেন, অনেক মানুষ আছেন যারা পুরোহিত মুখোপাধ্যায়ের গান শুনেছেন, আমাদের আগের জেনারেশনের অনেক মানুষ অনুষ্ঠান দেখেন, যারা হয়তো পুরোহিত মুখোপাধ্যায়কে পেয়েছেন খুব কাছ থেকে শিল্পী হিসেবে, তাদের কাছ থেকে আজকে আমরা কথা শুনতে চাইছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, তনুশ্রী ম্যাডাম। উৎপলদা বলছেন। উৎপল গোস্বামী বলছি বেলগুড়িয়া থেকে। হ্যাঁ বলুন। শিল্পীকেও আমি নমস্কার জানিয়ে এবং যন্ত্রশিল্পী যারা আছে তাদের সকলকে নমস্কার জানিয়ে শুধু বলছি যে পুরবী মুখোপাধ্যায় কালকে চলে গেলেন, কিন্তু তার স্মৃতিটা তো আমাদের থাকবেই। এর আগেও সুচিত্রাদি চলে গেছেন, আরো অনেকেই চলে গেছেন, কিন্তু তারা চলে গেছেন বলে যে তাদের ভুলে গেছি তা তো নয়, তারা একটা জায়গায় এমন ভাবে আছেন
যা আমরা কোনো জীবনেও ভুলতে পারবো না। কাজে সেদিক দিয়ে আমি সুচিত্রাদি বা অন্যান্য সমকক্ষ যারা শিল্পী ছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, পূরবী মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে রবীন্দ্রসঙ্গীত আমরা একটুখানি গরিব হয়ে গেলাম, তাদের গান আর শুনতে পাবো না তাদের কণ্ঠে, কিন্তু তাদের গানগুলি আজকে রেকর্ডে বা ক্যাসেটে অথবা সিডিতে পাওয়া যাবে, তাতে আমরা খুব যে খুশি হব তা না, সকলকে যে গানটা শুনব সেটা আমাদের খুব ভালো লাগবে। আর শিল্পীকে বলছি আপনার গান খুব ভালো লাগছে, আমি কোনো অনুরোধ করব না, রবীন্দ্রসঙ্গীত আমার প্রিয়, কাজী রবীন্দ্রসঙ্গীত যে গান গাইবেন সেটাই আমার কাছে খুব সুন্দর লাগবে, এটুকুই বললাম। ধন্যবাদ, ধন্যবাদ উৎপল দা আপনাকে। তো আমি বিষয় যাওয়ার আগে একটা গান শুনে নিই চট করে। আচ্ছা, আরেকজন টেলিফোনে রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? আমি কল্যাণ দাশগুপ্ত, মাঝে মাঝে কথা বলি, বুড়ো মানুষ। বলুন, আমি আপনার সাথে একমত যে রবি ঠাকুর কথাটা আমার খুব খারাপ লাগে। ঠিক। দ্বিতীয়ত আমি পূরবী মুখোপাধ্যায়কে চিনি, তিনি আমাকে বয়স উনিশ অনেকটা, কিন্তু যে উপন্যাস সম্বন্ধে বলছেন, বঙ্কিমচন্দ্র ছিলেন বিচারক, অপরাধকেও যেমন নিবেদনা করেছেন অপরাধীকেও, যেটা শরৎচন্দ্র করেননি রবীন্দ্রনাথও করেননি। রবীন্দ্রনাথকে আমি ঠিক ঔপন্যাসিক বলব না, কবি গান এটা তার এবং ও সিলাই দহায় গিয়ে ওর ছোট গল্প লেখার কেন ইচ্ছে হলো সেটা ইন্দিরা দেবীর পাওয়া যায়, কিন্তু ওর যে শেষের কবিতা যেটাকে উপন্যাস নাও বলা চলে, উপন্যাস বলাও চলে, পল্লব যুগের লেখকরা বলেছিলেন যে রবীন্দ্রনাথ সাহিত্য আমরা করতে চেয়েছি কিন্তু রবীন্দ্রনাথ করে দেখলেন কেবল রবীন্দ্রনাথ সাহিত্য করতে পারেন। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে, আপনি নতুন নতুন সঙ্গীত শিল্পী করছেন এই জন্য আমার খুব ভাল লাগে, আপনার শুভেচ্ছা রইল। ধন্যবাদ, আপনি প্রণাম নেবেন আমাদের তরফ থেকে, দাদা বলবো না কারণ আমার মনে হয় আপনাকে আমাদের মেসোমশাই বলাটাই একদম উচিত হবে, কারণ আমি সবাইকে দাদা বললে তো হয় না, আপনার কণ্ঠস্বর এবং আপনার বাচনভঙ্গিতে আমার মনে হলো যে আপনি সুস্থ থাকুন, আপনাদের মতো দর্শক শ্রোতা যতদিন থাকবেন ততদিন আমরা সমৃদ্ধ হয়ে থাকতে পারবো। এই যে আপনি একটা কথা বলেছেন, এই কথাটি আমি আমার বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শুনেছি, আমার পরিবারের তারা বলেছেন যে, তার কাছ থেকে আমি জেনেছি যে তিনি বলেন যে রবীন্দ্রনাথকে আমরা উপন্যাসিক বানিয়ে তুলেছি, কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাসের ধারা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে ঠিক ওই তথাকথিত উপন্যাস প্রত্যেকটারই তো একটা ব্যাকরণ থাকে, প্রত্যেকটা ক্ষেত্রেরই একটা ব্যাকরণ থাকে, মানে ধরুন আমি কথা বলছি তার অর্থ ব্যাকরণ মেনেই তো আমি কথাটা বলছি, তো রবীন্দ্রনাথের উপন্যাসের ক্ষেত্রে সেই ব্যাকরণটা আমরা কিন্তু মানতে পারবো না যদি মানে সেই বিশ্লেষণে যাই। তো রবীন্দ্রনাথের, কারণ রবীন্দ্রনাথের নাটকও একটা স্বতন্ত্র ধারাতে বয়েছে, আমি বলি এই প্রসঙ্গে একটা কথা, নাটক পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছিলেন সৌম্যমিত্র, তার কারণ নাটকটা রবীন্দ্রনাথ যখন লিখতেন সাধারণত নাটকে কী হয়, পাশে চরিত্রের নাম, তার পাশে এদিকে চরিত্রের নাম, এখানে সংলাপ, কিন্তু রবীন্দ্রনাথ যখন উপরে চরিত্রের নাম নিচে সংলাপ, এই বিষয়টা কিন্তু রবীন্দ্রনাথের নিজস্ব একটা পথ, পরবর্তী পর্যায়ে সৌম্যমিত্র নাকি এই পথটাকে অবলম্বন করেছিলেন। তো আমাদের ভালো লাগলো আপনার টেলিফোনটা পেয়ে, সৌরভের একটা গান শুনে নিই তারপর আবার আসি বিষয়ে। Thank you.
সব করো দূর নবীর আনন্দে প্রাচীন রজনীনাশো প্রাচীন রজনীনাশো চলন ছিল না গানটার মধ্যে, মানে এটা ধামারে একটা অসম্ভব চলন, মানে এই চলনটা উপলব্ধটা বন্ধ করে এটাকে উপলব্ধি করতে হয়। আমরা ছিলাম যেটা আলোচনাতে রবীন্দ্রনাথের উপন্যাসের কথাতে, রাজর্ষি থেকে চোখের বালি 1887 থেকে 1902। আমি একটা কথা একটু আগে বলেছিলাম এর আগের আগের ভাগে, যে রবীন্দ্রনাথ যখনই উপন্যাস লিখেছেন দুটি উপন্যাসকে সঙ্গে নিয়ে চলেছেন, এবং অদ্ভুতভাবে দুটি উপন্যাস কিন্তু এমনও হয়েছে যে দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী। যদি এক্ষেত্রে বলি ঘরে বাইরে এবং তার 3 বছরের ব্যবধানে যোগাযোগ, ঘরে বাইরের মধ্যে দেখা গিয়েছে যে একটা অসম্ভব শক্তির প্রকাশ, সেক্ষেত্রে সন্দীপ, নিখিলেশ এবং বিমলা এই 3 চরিত্রকে কেন্দ্র করে একটা টানাপোড়েন তো বটেই, পাশাপাশি কিন্তু আলটিমেটলি নিখিলেশের মধ্যেকার যে ভালো মানুষ, সেই মানুষটাকে উপলব্ধি করার যে শক্তি বিমলার, সেই শক্তির প্রকাশ। উল্টো দিকে যোগাযোগের কথা যদি বলি, তাহলে দুটি অভাবগ্রস্ত নরনারীর ইতিহাস আলোচনা, এই হচ্ছে দুয়ের মধ্যে কন্ট্রাডিকশন। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? প্রশান্তি হালদার বলছি। শুনতে পেলাম না দাদা, আরেকবার নামটা। প্রশান্তি হালদার। কিছু হালদার বলছেন, নামটা বোঝা যাচ্ছে না। তুষারকান্তি হালদার। তুষারকান্তি হালদার, কোথা থেকে বলছেন? হলদিয়া থেকে। হ্যাঁ, নমস্কার, বলুন। বলুন। হলদিয়া দুর্গাচক। আচ্ছা, হলদিয়া থেকে ফোন করেছেন, দুর্গাচক সম্ভবত বললেন জায়গাটা, কিন্তু টিভির হলদিয়া দুর্গাচক, টিভির আওয়াজটা কমাতে হবে, আপনার ঘরে টেলিভিশন সেটের ভলিউম কমিয়ে আপনি কথা বলবেন। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি একটু বাচ্চাদের নিয়ে আপনি চর্চা করি, তো আমাদের ভালো লাগে, তো আমি একটা গান চাইছিলাম শোনার জন্য। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। হ্যালো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, পূজা পর্যায়ের একটি বিখ্যাত গান, যেটি অনেকেই গুলিয়ে ফেলছেন এখনকার যুগে, এটিকে প্রেম পর্যায়ের গান হিসেবে ব্যাখ্যা করে ব্যবহার করছেন, এটাতে আমাদের খুব আপত্তি। তো যাই হোক, আপনার অনুরোধ রাখার চেষ্টা নিশ্চয়ই সৌরভ করবে। তো আমি ছিলাম যে বিষয়ে, সেক্ষেত্রে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের ব্যাখ্যা করতে গেলে কিন্তু করুণার কথা চলে আসে, কিন্তু যখন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে উপন্যাসের একটা নিজস্ব গাঁথা তৈরি করলেন, যে তার উপন্যাসকে পরপর, তাতে তিনি করুণাকে জায়গা দেননি বা করুণাকে পুস্তক আকারে প্রকাশও করেননি। এক্ষেত্রে একটা কথা বলি, রবীন্দ্রনাথের একটা উক্তি, সেটি হচ্ছে যে চোখের বালির ক্ষেত্রে তিনি বলছেন যে অর্থাৎ এখন আর আমের বোল ধরেনি, দেখা দিয়েছে আমের গুটি, সেটি উৎকৃষ্ট কিনা সে বিচার পরে, কিন্তু তাকে তিনি অনায়াসে আমরা বলে ফেলেছেন। এই যে একটা নিজের লেখা সম্পর্কে ব্যঙ্গ করে নিজের লেখাকে বিশ্লেষণ করা, এই রবীন্দ্রনাথ ছাড়া কিন্তু অন্য কারোর পক্ষে সম্ভব নয়। তো আমাদের এই অনুষ্ঠান আমরা এ নিয়ে এগিয়ে নিয়ে যাব, সঙ্গে আপনারা তো থাকবেনই, আপনাদের টেলিফোন থাকবে, আর সঙ্গে যেটি আমাদের মূল পাওয়া সেটি হচ্ছে সৌরভের গান। তো গান শুনতে শুনতে এগোই, অনুরোধের গান দিয়ে যাই। হিয়ার মাঝে লুকিয়েছিলে
দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে আজকে অনুরোধ করলেন আপনি আর সঙ্গে সঙ্গে কিন্তু সৌরভ গিয়ে দিল, মানে অনুরোধ একদম পেন্ডিং নেই একেবারে। তো রয়েছেন আপনারা ফোনের মাধ্যমে, আসুন আমাদের সঙ্গে কথা বলার জন্য।
আর আজকে বিষয় সংক্রান্ত তথ্য যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা সেটাও আমাদের সঙ্গে ভাগ করতে পারেন, বা পাশাপাশি পূর্বী মুখোপাধ্যায়ের যদি কোনো স্মৃতিকথা আপনাদের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটাও ভাগ করে নিতে পারেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত, নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নদিয়া থেকে সত্যজিৎ বাস্তার বলুন। বলছি এই যে একটু আগে শুনলাম রবীন্দ্রনাথ যে উপন্যাস নিয়ে আলোচনা হচ্ছে, তো রবীন্দ্রনাথকে সেই অর্থে উপন্যাস বলা যায় না, আপনিও সমর্থন করলেন, তো রবীন্দ্রনাথের উপন্যাস পারে না আমি তো মনে করি। আমি না না আপনি আরেকবার পরিষ্কার আপনি পরিষ্কার করে বলুন, আমি আপনার কথার উত্তর দেবো, বলুন। রবীন্দ্রনাথ বলে আমরা জানি, কারণ হচ্ছে সাহিত্য বা উপন্যাসের বিচারের ভাবটা সাধারণ পাবলিককে দেওয়া যাবে না, এটা হচ্ছে সাহিত্য সমালোচকদের বিচারে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাসিক। কারণ না, এটা যদি আপনি একটু পড়াশুনো আর একটু যদি পড়াশুনো করেন রবীন্দ্রনাথের উপন্যাস বলে নয়, আপনি যদি একটু বাইরে বেরিয়ে উপন্যাস নিয়ে আলোচনা পড়াশুনো করেন তাহলে দেখবেন এই কথাটা অনেকেই বলেছেন। সমালোচনামূলক না, আমি আপনাকে বলি আপনি হীরেন চট্টোপাধ্যায়ের একটি বই পড়বেন, তাতে পাবেন রবীন্দ্রনাথ ছাত্র। হ্যাঁ, কিন্তু দেখবেন আপনার এই মতটা আমি সমর্থন করতে পারলাম না। শুনুন একটা কথা বলি, উপন্যাসের গভীর গভীরে ঢুকলে রবীন্দ্রনাথই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসিক। আমি একটা কথা বলি আপনাকে, এটা তো আপনার মত, আর যদি একটু মানে আর একটু পড়েন আপনি ওই আপনার উপন্যাসের যে ধারাবাহিকতা নিয়ে যেটা আপনি কথা বলছেন তার বাইরে বেরিয়ে যদি আরেকটু পড়েন, আরও অনেক উপন্যাস নিয়ে পড়লে আপনি দেখবেন রবীন্দ্রনাথের উপন্যাস এত সীমিত কেন, আমি আপনাকে প্রশ্ন করছি, এত সীমিত কেন? তিনি যতগুলো গান লিখেছেন, যেভাবে তিনি কবিতা লিখেছেন, পরবর্তী পর্যায়ে নাটকের ক্ষেত্রেও তার একটা পদচারণা ছিল, তাহলে উপন্যাস তার ক্ষেত্রে তার 13-14 উপন্যাস কেন? বঙ্কিমচন্দ্রের যে ধারাটাকে উনি তো পরিবর্তন করলেন বঙ্গদর্শন পত্রিকার দায়িত্ব নেওয়ার পরে, রবীন্দ্রনাথ যখন বঙ্গদর্শন পত্রিকার দায়িত্ব নিলেন, একটা কথা বলবো, রবীন্দ্রনাথ এই যুগে এবারে আপনি ফোন রাখবেন আমি কথা বলবো, রবীন্দ্রনাথ তো এই যুগের মতো বিকৃত করে ব্যাখ্যা করবেন না। রবীন্দ্রনাথ যেটা করেছেন আমি শুরুতেই বলেছি তোমাকে, যে বঙ্কিমচন্দ্র যেভাবে ঐতিহাসিক চরিত্র নিয়ে বিশ্লেষণ শুরু করেছিলেন উপন্যাসে, রবীন্দ্রনাথ যখন প্রথম উপন্যাস লিখলেন তিনি সামাজিক পটভূমিকার উপরে লিখলেন, পরে তিনি ঐতিহাসিক বিশ্লেষণে গেলেন, আমরা যদি দেখে থাকি তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ। আমি কিন্তু কখনো বলিনি তিনি ঔপন্যাসিক নন, কিন্তু তথাকথিত তৎকালীন যে উপন্যাস লেখার ধারা বা উপন্যাসের যে ব্যাকরণ তিনি সেই ব্যাকরণের বাইরে গিয়ে উপন্যাস লিখেছেন। আমি কি একবারও বলেছি তিনি ঔপন্যাসিক নন? আমার মনে হয় না আমি কথাটা একবারও বলেছি। উনি বলেছেন সেই অর্থে যিনি বলেছেন, আমি বললাম হ্যাঁ আমি আপনার মতের সঙ্গে সমর্থন জানিয়ে বলছি, উপন্যাসের ব্যাকরণকে তিনি মানেননি। তো একটা যদি আপনি যদি বাংলা সাহিত্যের ছাত্র হয়ে থাকেন, বাংলা এম এ করেছেন বলেছেন, তো আপনি নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকটার একটা ধারা রয়েছে, একটা নাটকের ক্ষেত্রে একটা নিয়ম, যে নিয়মটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মানেননি। নাটক নিয়ে যখন আপনি পড়াশুনো করবেন তখন দেখবেন নাটকেরও ধারা রবীন্দ্রনাথ ঠাকুর মানেননি। তো এক্ষেত্রেই রবীন্দ্রনাথ ঠাকুর স্বতন্ত্র, সেই কারণে তার মৃত্যুর প্রায় 75 বা 72 বছর পার করলাম, তারপরেও তিনি প্রাসঙ্গিক, তার জন্মের প্রায় 200 বছর হতে চলেছে, এখনও তিনি প্রাসঙ্গিক হতেই হবে, তার কারণ তিনি তার নিজস্ব জায়গা থেকে তার সৃষ্টির মাধ্যমে তিনি কিন্তু স্বতন্ত্র। সুতরাং এখানে না আমার সঙ্গে আপনার মতের বৈপরীত্য থাকতেই পারে, কিন্তু আলটিমেটলি শ্রদ্ধাটা থাকতে হবে। আর আপনি যদি মনে করে থাকেন যে না বঙ্কিমচন্দ্র নয়, না শরৎচন্দ্র নয়, শরৎচন্দ্রের ক্ষেত্রে ছোটো গল্প মানে গদ্য গল্পের কথাই চলে আসে, পরবর্তী পর্যায়ে বহু মানুষ উপন্যাস লিখেছেন, আমি তো বলবো পরবর্তী পর্যায়ে কল্লোল যুগের দিকে তাকিয়ে দেখব, আমরা যদি দেখি যে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস তিনি তো কবিতা দিয়ে শুরু করেছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আমি আপনি পড়িনি, পূর্ব পশ্চিম আমাদের এখনও নাড়া দেয়, সেই সময় আমাদের এখনও নাড়া দেয়। সুতরাং ব্যাখ্যা ওভাবে করা যায় না, জানেন তো,
এটা নিজস্ব উপলব্ধির কথা, নিজস্ব অনুভূতির ব্যাপার। আমি যখন চোখের বালি পড়ি, আমি যখন ঘরে বাইরে পড়ি, আমি যখন বউ ঠাকুরানির হাট পড়ি, আমার এক একটা যোগাযোগ পড়ি, চতুরঙ্গ পড়ি, প্রত্যেকটা চরিত্র আমার কোথাও যেন নাড়া দেয়। তো আমার মনে হয় যে আর আমার কী হয় জানো তো সৌরভ, এটা আমার, আমি জানি না এটা আমার আমার সঙ্গে তোমাদের মত মিলবে কিনা বা অন্যদের মত মিলবে কিনা, আমি আমি রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু একবারে পড়ে বুঝি না, আমি কিন্তু বারবার পড়ে বুঝি। এবং এটা কিন্তু শুধু রবীন্দ্রনাথ বলেন, আমি মৈত্রী দেবীর উপন্যাসের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে বলি, অত্যন্ত সহজ স্বাভাবিক সরল লেখা মৈত্রী দেবীর, কিন্তু সেই লেখাটাও না তিনবার চারবার যখনই পড়ি তখন প্রত্যেকবার একটা নতুন কোনো দিক আমার সামনে ধরা দেয়। এটা হয়তো গানের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে এক বয়সে একরকম মানে পাওয়া যাচ্ছে, বয়স বাড়ার পরে সেই গানটারই অন্যরকম মানে পাওয়া যায়। একদম একদম, মানে এই যে বউ ঠাকুরানির হাটের ধনঞ্জয় বৈরাগীর চরিত্রটা, যখন প্রথম বউ ঠাকুরানির হাট পড়েছিলাম আমিও বাংলা ছাত্রী, একরকম মনে হয়েছিল, পরে মনে হয়েছিল এইরকম, পরে এখন যখন বউ ঠাকুরানির হাট আবার পড়লাম মাস তিনেক আগে, তখন মনে হলো যে ধনঞ্জয় বৈরাগী তো অত্যন্ত দৃঢ় একটা চরিত্র, যে চরিত্র এত বলিষ্ঠ একটা চরিত্র, এবং রাজর্ষিতে জয়সিংহ মানবিক যন্ত্রণায় বিদীর্ণ একটা চরিত্র কিন্তু কি বলিষ্ঠ চরিত্র। তো এই চরিত্রগুলোকে উপলব্ধি করতে হবে। আমি কিন্তু কখনোই কথাটা বলিনি, আপনারা কিন্তু যদি কেউ বুঝতে পারেন আমি এটা বলেছি বুঝেছেন, তাহলে সম্পূর্ণ ভুল বুঝেছেন। আর যদি আমার কোনো কথাতে এটা মনে হয় তাহলে আমি মার্জনাও চেয়ে নিতে রাজি আছি, কিন্তু আমি কখনো বলিনি তিনি উপন্যাসিক নন, তাহলে তার উপন্যাস নিয়ে আমি কথা বলছি কেন। কিন্তু উপন্যাসের তথাকথিত ব্যাকরণ প্রকরণ তিনি মানেননি, যেটা বঙ্কিমচন্দ্র সৃষ্টি করে গিয়েছিলেন সেই পথে তিনি হাঁটেননি, এটাই হচ্ছে বাস্তব কথা। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি আপনাদের আলোচনা একটু একটু না, হ্যাঁ আমি আপনাদের আলোচনার ব্যাপারে একটু বলছি এ সম্বন্ধে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুজিত চট্টোপাধ্যায়, আমি সল্ট লেক থেকে বলছি। হ্যাঁ দাদা নমস্কার, বলুন। নমস্কার আপনাদের, দাদা টিভির ভলিউমটাকে একটু মিউট করতে হবে। আচ্ছা আরো করে দিচ্ছি। হ্যাঁ বলুন। তো আসলে আপনাদের এই প্রোগ্রামটা আমি খুবই আনন্দের সঙ্গে দেখি, কারণ এখন আমার মনে হয় এমন অবস্থা হয়েছে যে বাঙালি ছেলেরা এমনকি আধুনিক গানও গাইছেন না, বাংলা গান তারা হিন্দি গান দিয়ে আরম্ভ করছেন। সকালে একমাত্র আপনাদের এখানেই একটু সভ্যধব্য রবীন্দ্রসঙ্গীত শোনা যায়, আর আপনি দেখুন একটা বাংলা চ্যানেলে আপনি রবীন্দ্রসঙ্গীত পাবেন না, এটা এক নম্বর। দ্বিতীয়ত এর জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ, আমি যথেষ্ট বয়স হয়েছে, আমি প্রায় 10-12 বছর বয়স থেকে রবীন্দ্রসঙ্গীত শুনে আসছি, একটা তখন আরম্ভ হতো সকাল 7:40 এবং গাইতেন সুচিত্রা মিত্র, নীলিমা সেন এরা, এখন যাই হোক সে অনেক কমে গেছে। আমি যেটা বলতে চাইছি আপনার এই ব্যাপারটা একটু গোলমেলে ঠেকছে, এই জন্য যে সম্বন্ধে চমৎকার লিখেছেন বুদ্ধদেব বসু বৌদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ উপন্যাসে, তিনি বলছেন এই তুলনা করলে পরে দেখা যাবে বঙ্কিমের উপন্যাসগুলো অনেক বেশি সংবদ্ধ, সেগুলো চলছে কুচকাওয়াজে সৈনিকের মতো, রবীন্দ্রনাথের গুলো এলোমেলো অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো। সব শিশুরে বলছেন ওর যে প্রতিভার কথা আপনি বলছেন সেটা এত বহু বিস্তৃত যে তিনি যে খুব বড় ঔপন্যাসিক ছিলেন এটা মেনে নিতে আমাদের কষ্ট হয়। তিনি কিছু না কিছু না করে তিনি নাটকেও তিনি আছেন, তিনি কবিতা তো আছেনই, গীতি গীতি গীতিকাব্যও সাংঘাতিক ভালো, তাছাড়া তিনি আবার ছবিও আঁকেন, এই এতগুলো গুণ একজনের থাকা উচিত নয়। তারপরে ফাইনালি বলছেন তা সত্ত্বেও তিনি সত্যি অসাধারণ উপন্যাস লিখেছেন, তার কারণ কেউ যদি অনুপনেও মানে অসাধারণ প্রতিভার অধিকারী হয়ে থাকেন সেটা কিন্তু তার অপরাধ নয়। না সুজিতা, আর একটা কথা বলি, বুদ্ধদেববাবু এই কথাটা বলেছিলেন যে আমি উনি আমার ঈশ্বর, আমি ঈশ্বরের সমালোচনা করছি, এটা কিন্তু উনি বলে নিয়েছিলেন যে উনি আমার ঈশ্বর। কাজী সেদিক থেকে হয়তো ওর উপন্যাস ব্যাকরণ সম্মত হয়নি, ওর নাটকও তো শেক্সপিয়ারের সম্মত হয়নি, এগুলো সব নতুন ধরনের সমর্থন করতে পারি। এক হচ্ছে আমি বিশ্লেষণ করে করে সমর্থন করতে পারি, কারণ আমার মনে হয় আমাদের চ্যানেলের তরফ থেকে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা অকুণ্ঠ শ্রদ্ধা, মানে এই শ্রদ্ধা আমাদের চিরকাল থাকবে, কিন্তু তারপরেও
তাকে নিয়ে তো একটু বিশ্লেষণ করতে হবে। তা নাহলে এখনকার ছেলে মেয়েরা যারা রবীন্দ্রমুখী হয়ে উঠতে চাইছে তাদের কাছে তো খুব মনোটোনাস হয়ে যাবে না, আমরা যদি সবসময় স্তুতিমূলক হাতে ফুল নিয়ে পুজো করে যাই। আপনার সমস্যা তো অন্য জায়গায়, এখনকার অধিকাংশ ছেলেরা ইংরেজি স্কুলের জন্য তারা বাংলা ভাষাটাই শিখছে না, রবীন্দ্রনাথ বুঝবে কি করে? একদম খুব ভালো কথা, একদম বাস্তব কথা, খুব বাস্তব কথা বলেছেন। করবেন এখন সবাই বাংলা ইংরেজি মাধ্যম স্কুলে যাচ্ছে আর রবীন্দ্রনাথ তো দূরের কথা, বাংলা ভাষাই বুঝতে পারে না। ধন্যবাদ, ধন্যবাদ, খুব ঠোঁটকাটা মানুষ আপনি, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এরকম ঠোঁটকাটা মানুষের না ভীষণ প্রয়োজন। আর যিনি এর আগে ফোন করলেন, আপনি বাংলার ছাত্র, বাংলা এম এ করেছেন আপনি বললেন, কিন্তু একটু বিশ্লেষণমূলক লেখাগুলো পড়ুন। তার এই যেমন বুদ্ধদেব বসুর কথা উনি বললেন, পড়ুন বুদ্ধদেব বসু, পড়লে না রবীন্দ্রনাথকে আরও নিবিড় করে পাবেন, এটা আমার মনে হয়েছে। এবং আমার যেটা মনে হয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার যত দিন যাচ্ছে আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের জ্ঞান সত্যি, আমার নিজের মনে হয় আমার জ্ঞান সত্যি ভীষণ সীমিত, আরও পড়তে হবে, আরও অনেক পথ চলতে হবে। তো অনেকটা কঠিন কঠিন কথাবার্তার আদান প্রদান হলো, তো এবার এই জায়গাটাকে নরম করার দায়িত্বটা হচ্ছে সৌরভে। তো সৌরভ গান তোমার যখন মনে পড়ে আসিও, আমি নিশিদিন তোমায় ভালোবাসি। আমি সারা নিশি তোমার লাগিয়া রব বিরহ শয়নে জাগিয়া, তুমি নিমেষের তরে প্রভাতে, তুমি নিমেষের তরে প্রভাতে এসে মুখ পানে যে আসিও, আমি নিশিদিন তোমায় ভালোবাসি। তুমি চিরদিন মধু পবনে চির বিকশিত বন ভবনে, যে মন মতো পথ ধরিয়া তুমি চিরদিন মধু পবনে চির বিকশিত বন ভবনে, যে মন মধু পথ ধরিয়া তুমি নিজ সুখ স্রোতে ভাসিও, যদি তার মাঝে পড়িয়াসিয়া তবে আমি কথাটা গানের মধ্যে দিয়ে বলে দিলে। এই গানটা আমার ভীষণ পছন্দের গান, এটা খুব শ্রুত গান এখন বলবো না, এই পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল। বাস্তব কথা তাই, আমাদের প্রত্যেকেরই না মানে উচিত
রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে তার গান দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো যে আমরা তোমাকে ভালোবেসে যাব, তুমি অবসর মতো বাসো, কিন্তু তিনিও তো ভালোবাসেন আমাদের, তার এই সৃষ্টি। আজকের বিষয় রাজর্ষি থেকে চোখের বালি, 15 বছরের ব্যবধান তার ওই উপন্যাসের পদযাত্রা, এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের এই বিভিন্ন বিষয় নিয়ে সৌরভ রয়েছেন, দেবাশীষ স্বাগতম রয়েছেন, তাই সুরে সুরে শুরু করা আমাদের। এটা হচ্ছে 1892 সালের একটি রচনা। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া, শুধু আলো পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যাওয়া, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন?
হ্যাঁ তনুশ্রী ম্যাডাম, সুপ্রভাত, নবকুমার কর্মকার চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, অসাধারণ সকালগুলো আজ আমরা যেভাবে অনুভব করি, মানে উপলব্ধি করি এবং আমাদের সমৃদ্ধ করেন আপনারা, এগুলো বিরাট পাওয়া। আর এই জায়গায় কিন্তু আমাদের সিটিবিন প্লাস ছাড়া ভাবতেই পারা যায় না অন্য কোনো, আমি কারো নাম নিচ্ছি না সে জায়গা থেকে, এবং রীতিমতন পড়াশোনা করতে হয় আমরা বুঝি সেটা। আমাদেরকে এই যে সমৃদ্ধ করার যে দায়িত্বটা আপনারা নিয়েছেন, আজকে সৌরভকে পেয়েছি, ছোট্ট করে কথা বলি, একদম সৌরভ অসাধারণ উপস্থাপনা আজকে, ধন্যবাদ, এবং সঙ্গতে প্রতিদিন যারা থাকে তাদেরকেও নমস্কার জানাচ্ছি। আর যে সমস্ত গানগুলো উপহার দিচ্ছ, মানে তোমার যে এজ, আমি তোমাকে ছোট, তুমি আমার থেকে অনেকটা ছোট, তাই তুমি বলছি, মানে এই আমার কাছে এগুলো খুব কঠিন কঠিন মনে হয় গানগুলো, কিন্তু কত ইজি ভাবে যে উপস্থাপন, অবশ্যই সঙ্গতে যারা করছেন তারা তো রয়েছেন সাথে, সাথে রয়েছি, হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ সাথে রয়েছেন এটা জানান দেবেন, এটা প্রেজেন্ট প্লিজ বলার কি ব্যাপার। আমার খুব ভালো লাগে আপনাদের এই ফোনগুলো, আমি জানি এই মুহূর্তে অনেকেই ফোন করছেন না, তারাও সাথে রয়েছেন, যেমন কল্যাণ দা রয়েছেন, কল্যাণ সুর রয়েছেন, আশিস দা রয়েছেন, আশিস চক্রবর্তী সল্টলেক থেকে, এরকম অনেকে, সুজিত দা রয়েছেন, বিমান দা রয়েছেন, তারপরে বোধন দা তো রয়েছেনই, বোধন দা অনেকদিনই কথা বলেন না, হয়তো কোনো কারণে রাগ হয়েছে, তারপরে বলো ওই দুর্গাপুর থেকে কেশব দা রয়েছেন, ওদিকে দুর্গাপুর থেকেও রয়েছেন, বিপুল দা, বিপুল দা, মানিকমোহন ঘটক রয়েছেন, সুধাংশু দেবনাথ রয়েছেন, এরকম আরও অনেক নাম, হয়তো সবার নাম, নমিতাদি রয়েছেন, তারপরে আরও রয়েছেন অনেক, বাণীদি রয়েছেন, এরকম অনেক রয়েছেন, আমি এক এক করে নাম, রাবেয়াদি রয়েছেন, এক এক করে নামগুলো মনে করছি আর বলছি, তো যাদের নাম বললাম না একদম রাগ করবেন না, আপনাদের নাম মনে আসছে না বলে বলতে পারছি না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ আছেন? কথা বললে শুনতে পারবো, কোনো কারণে আপনি কথা বললেন না। আমি যেটা বলছিলাম, এই যে বউ ঠাকুরিনহাটের কথা বললাম, ধনঞ্জয় বৈরাগী বা রাজর্ষির জয়সিংহ, এই ক্ষেত্রে না একটা কথা বলতে হয়, মূলত রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মধ্যে ফারাকটা কোথায়, বঙ্কিমচন্দ্র যেহেতু, এক দাদা বললেন না যে তিনি বিচারক ছিলেন, বাস্তব কথা তিনি বিচারক ছিলেন, তো তিনি ওই ন্যায় অন্যায় এই একটা সীমারেখা মেনটেন করতেন বরাবর, তার ফলে তার উপন্যাসে চরিত্রকে ছাপিয়ে ঘটনা প্রাধান্য পেয়েছে। এখানেই রবীন্দ্রনাথ ব্যতিক্রম, রবীন্দ্রনাথ কিন্তু তার উপন্যাসে চরিত্রের পরিকাঠামোকে বজায় রাখার জন্য, চরিত্রের যে আদর্শ সেই আদর্শ বা চরিত্রের যে চিত্র সেই চিত্রটাকে ধরে রাখার জন্য ঘটনাকে পরিবর্তন করে গেছেন, মানে তার উপন্যাসের চরিত্রের যে উদ্দিষ্ট আদর্শ তার চেয়ে ঘটনা আকার বড় হয়েছে এমনটা নয়, তার চরিত্রই আগে আগে জায়গা পেয়েছে। শুধু দুটো, একটা ছোট গল্পের ক্ষেত্রে মুক্তির উপায় আর উপন্যাসের ক্ষেত্রে দুটো, বউ ঠাকুরানীর হাট এবং রাজশ্রীতে ঘটনাকে প্রাধান্য দেওয়া হয়েছে, বাদবাকি অন্যান্য সব উপন্যাসে কিন্তু চরিত্র মূলত জায়গা করে নিয়েছে। আমি আসবো এর ব্যাখ্যায়। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি আসাম থেকে বলছি। বলুন। আমি আসাম থেকে বলছি, আপনার সেনগুপ্ত। আচ্ছা বলুন। আমার একটু শিল্পীকে একটু অনুরোধ ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার মানে এম মনিহার আমার নাজি সাদে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি তোমরা আমার ডাকো আমার মন না মানে। আচ্ছা হ্যালো, হ্যাঁ হ্যাঁ আর কিছু? এই দুইটা গানের মধ্যে যদি একটা গান যদি শোনাবো। নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো, দুটো গানের মধ্যে যদি একটা শোনাও, তো আমি আশি আখ্যায় তার আগে একটু গান শুনে নিই আমরা। হ্যাঁ, আমি এখন 1893 সালের একটি রচনা, লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত প্রাণ প্রাণে সহে,
গানটার কথা বলি, এই গানটা আমি জানতামই না যে সরলা দেবীর কাছ থেকে তিনি যে একটা কিছু নোটস পেয়েছিলেন গানে, দক্ষিণী গানের কিছু নোটস এবং ইংরেজি গানের কিছু পাশ্চাত্যের কিছু নোটস সরলা দেবী তার মামাকে সংগ্রহ করে করে দিতেন, এবং সেখান থেকে এই গানের রচনা। এটা আমি জানতাম না, আমি কতদিনের অনুষ্ঠান করতে গিয়ে এটা জেনেছি। এবং সেক্ষেত্রে সরলা দেবী বলছেন, কেন জানি না তার মনে হতো তিনি যেখান থেকে যা পেতেন না কেন, তার মনে হতো তার ছোট মামাকে গিয়ে তিনি সেটা দান করবেন, কারণ তিনি বলেছেন তাকেই দিতে ইচ্ছে করে যার গ্রহণ করার ইচ্ছেটা থাকে। এই কথা সরলা দেবী তার ব্যাখ্যাতে বলেছিলেন। তো এটা তুমি গানটা গাইছিলে যখন, তখন আমার গতদিনের পড়াশুনোটা কোথাও যেন একটু মাথায় এসে গেল। আমি চলে আসি যে কথাতে, বলছিলাম যে বউ ঠাকুরানির হাট এবং রাজর্ষি এই দুই উপন্যাসের ক্ষেত্রে তিনি তার চরিত্রের জায়গা থেকেও তার ঘটনাকে তিনি প্রাধান্য দিয়েছেন, এবং এখানেই বঙ্কিমচন্দ্রের ছায়া কোথাও যেন লক্ষ্য করা যায়। এবং এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিজে বলছেন একটা কথা, তিনি রাজর্ষি উপন্যাসের সূচনা অংশে কবি লিখছেন তার বক্তব্যকে, বস্তুত উপন্যাসটি শেষ হয়েছে পঞ্চদশ পরিচ্ছেদে, ফসল ক্ষেতের যেখানে কিনারা সেদিকটাতে চাষ পড়েনি, আগাছায় জঙ্গল হয়ে উঠেছে। অর্থাৎ তিনি স্বীকার করে নিচ্ছেন অন্তর্বিষয় কবি বহির্বিষয়ী হতে চেয়েছেন এবং অত্যন্ত সচেতনভাবে তিনি হতে চেয়েছেন। সেই জায়গা থেকে চরিত্রগুলো তার মোটেও জীবন্ত বলে মনে হয়নি, এবং তার মনে হয়েছে এই উপন্যাসটি একেবারেই অপটু হাতের লেখা। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভ সকাল, আমি শান্তনা দি বলছি। হ্যাঁ দিদি বলুন, নমস্কার। হ্যাঁ, আমি তো তোমাদের ওই যে বলেছি কিছু নাম মনে পড়েছে কিছু নাম মনে পড়েনি, আমি ওই জন্য দেখছিলাম। বলুন বলুন। ঠিক আছে, ভীষণ ভালো। আচ্ছা ধন্যবাদ। আর সৌরভের কাছে, সৌরভের সাথে কথা বলার আছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ভীষণ ভালো অনুষ্ঠান, আর তোমার যে তুলনা হয় না সঞ্চালনে, অত্যন্ত সুন্দর একটা বিষয়, এত সুন্দর ভাবে তুমি বুঝিয়ে দাও যে মানে এত ভালো লাগে, সবকিছু ভেতরে চলে যায়। স্বাগতম দা এবং দেবাশিস দার জন্য অনেক অনেক শুভেচ্ছা, সিটেবেন চ্যানেলে সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। দুটি গানেরও কথা বলবো, রিকোয়েস্ট করবো সৌরভের কাছে, সৌরভদার কাছে। তো একটি হচ্ছে হিমের ও রাতে এই গগনের দিনগুলি যে, আর একটা হচ্ছে শীতের হাওয়ায় লাগলো না জন্য। নমস্কার। কি মানে একটা কথা বলি, মানে দুটো গানই খুব প্রাসঙ্গিক। একটা হচ্ছে হেমন্তকে আমরা সদ্য ছেড়েছি, আর শীতকে এখন সঙ্গে নিয়ে চলছি, যদিও হেমন্তেরই আভাস রয়েছে, শীত এখনো সম্পূর্ণভাবে আঁকড়ে ধরতে পারেনি আমাদের, এখনো হেমন্তেরই একটা আবহাওয়ার মধ্যে রয়েছে। দেখো দিনের বেলায়, হ্যাঁ দিনের বেলায় গরম, রাত্রিবেলায় বেশ ঠান্ডা। তো একটু গানে যাই। হ্যাঁ, আমি অনুরোধের গানেই আসছি, আসাম থেকে যিনি ফোন করেছিলেন। এ মনি হারামাই নাহি সাজে, এ মনি হারামাই নাহি সাজে, এদে পড়তে গেলে লাগে, এদে সুর তো নাহি স্বরে
সৌরভের গান শুনছি আর অনেকদিন পর সৌরভের সঙ্গে আমি অনুষ্ঠান করছি অনেকদিন পর, এর মাঝখানে সৌরভ যতবার এসছে সুবর্ণার সাথেই মূলত বেশি অনুষ্ঠান করে ফেলেছে, তো আমার সঙ্গে অনেকদিন পর আবার দেখা, তাই সৌরভের গান শোনার ইচ্ছেটা আমারও বেশ প্রবলভাবেই রয়েছে আপনাদের মতোই। তো পরের গানে একটু চলে যাই চট করে। আচ্ছা, তো আমি পরের গানের ওই যিনি দিদি অনুরোধ করলেন, তাহলে হিমের রাতেটাই যাই। ধরার ছেলে মেয়ে যা
এলো আধার দিন পুরালো দীপালি তাই জ্বালা আলো এলো আধার দিন পুরালো দীপালি তাই জ্বালা আলো আপন আলো জয় করো এই সৌরভ, তুমি তো 1902 অবধি গান গাইবে বলেছিলে, কিন্তু এটা 1927 সালে কবির রচনা এবং এটা মার্চ মাসে তিনি বসে হেমন্তের গান লিখছেন শান্তিনিকেতনে। উপলব্ধিটা কোথায় ভাবো, মার্চ মাস মানে তখন বসন্ত, সেই সময় তিনি হেমন্তের ছায়াটা আঁকছেন, মানে অসম্ভব একটা বিষয়। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আজকের বিষয় রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে আমাদের কথা বলা, রাজর্ষী থেকে চোখের বাড়ি, 15 বছরের যে ব্যবধান 1887 থেকে 1902, এই পর্যায়ক্রমে রবীন্দ্রনাথের বিভিন্ন উপন্যাস নিয়ে আমাদের আলোচনা চলছিল। আসলে উপন্যাস নিয়ে বলা ভুল হবে, বলতে হয় যে ঔপন্যাসিক রবীন্দ্রনাথের গতি প্রকৃতি নিয়ে কথা বলা। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, সৌরভ চক্রবর্তী, এবং অবশ্যই সঙ্গে রয়েছেন স্বাগতম আর দেবাশিস। তাই সুরে সুরে একেবারে শেষ পর্যায়ের এই অনুষ্ঠান শুরু করছিলাম যে 1897 সালের একটি গান, আমি কেবলই স্বপ্ন করেছি, হ্যাঁ ওই গানটি একটু যাই, কারণ আমরা প্রায় শেষের দিকে যেহেতু এসে গেছি। আমি কেবলই স্বপ্ন করেছি বহুবার, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু জন হতাশে, আমি শিখায় কি করিনু খেয়ে
দেখি ছাই হলো সব হুতাশে হুতাশে আমি কি বলি স্বপ্ন করেছি বহন বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু চরণ হতাশে আমি কেবল স্বপ্ন করেছি বহন বাতাসে আমি আমার অনুষ্ঠানের যে বিষয় আজকে রাজর্ষি থেকে চোখের বালি আমি আসি বিষয়ে আমি বলছিলাম যে রাজর্ষি উপন্যাস সে তথাকথিতভাবে বউ ঠাকুরানির হাটে আমরা কিন্তু বঙ্কিমচন্দ্রের ছায়া দেখতে পাই। ইনফ্যাক্ট রাজর্ষি উপন্যাসের পঞ্চদশ অধ্যায় যেটি সেখানেই কিন্তু উপসংহার, কারণ তারপরে যে ঘটনাক্রম তা খানিকটা কল্পশ্রুত এবং এখানে কোথাও যেন বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসের একটা ছায়া দেখা যায়। তারপর দীর্ঘদিনের নিরবতা অর্থাৎ 15 বছর পরে চোখের বালি, কারণ চোখের বালি উপন্যাসে রবীন্দ্রনাথের ঔপন্যাসিক রবীন্দ্রনাথকে আমরা পাই এক নতুনভাবে। তার কারণ এই চোখের বালিতে আমরা দেখি যেটা সেটা হচ্ছে যে চরিত্র সৃষ্টিতে এবং চরিত্রের স্বকীয়তা বজায় রাখার ক্ষেত্রে ঘটনাকে অস্বীকার করা, এটা রবীন্দ্রনাথের নতুন ধারণা বা নতুন সৃষ্টি যা চোখের বালি থেকে রবীন্দ্রনাথকে আমাদের চিনিয়ে দেয়। তার আগের যে উপন্যাসের কথা আমরা বলছিলাম রবীন্দ্র গন্ধ আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বলে সেটি উপন্যাসের রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে পর্যায়ভুক্ত, কিন্তু যদি উপন্যাসের ব্যাখ্যায় আমরা আসি তাহলে চোখের বালি হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাসের মাইলস্টোন। এখন প্রশ্ন আসে এই দীর্ঘ 15 বছর তিনি নীরব থাকলেন কেন, তিনি কী করলেন, কেন নিরবিচ্ছিন্নভাবে উপন্যাস তিনি লিখে গেলেন না। এখানেই হচ্ছে তার ছোট গল্প, কারণ ছোট গল্প তো আমাদের পথ দেখিয়েছেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সৃষ্ট একটা ধারা ছোট গল্প, এবং এই ছোট গল্পে তিনি যেভাবে সমাজের বিভিন্ন ঘটনার প্রতিফলন দেখিয়েছেন মুক্তির উপায়কে বাদ দিলে আর বাদ বাকি সমস্ত ছোট গল্পে, তার ফলে তিনি কিন্তু বলতে পারেন খানিকটা নিজেকে সমৃদ্ধ করেছেন। পরবর্তী পর্যায়ে চোখের বালি উপন্যাস তারই ফলস্বরূপ আমরা বলতে পারি। আমি জানি যারা আমার এই বিষয়টিকে নিতে পারছে না, প্রচণ্ড রবীন্দ্রপ্রেমী যারা তাদের কাছে খটকা লাগছে তনুশ্রীর কথা, কিন্তু একটু দেখুন, একটু ভেবে দেখুন, উপন্যাসগুলোকে বারবার পড়ুন, এই পার্থক্যটা আপনাদের নজরে আসবেই। কারণ চোখের বালি, ঘরে বাইরে, এখানে এই চরিত্রের যে উল্লেখ বা উপস্থিতি তা কিন্তু নজর কাড়ার উপস্থিতি। নমস্কার, কে রয়েছেন? তনুশ্রী ম্যাডাম, গুড মর্নিং। কল্যাণদা বলুন। কল্যাণসুর বলছি বেহালার থেকে। আপনাকে অসংখ্য শুভেচ্ছা। আজকে সাবজেক্ট যেটা ধরেছেন অসম্ভব কঠিন, কিন্তু আপনি বলে যাচ্ছেন ভীষণ ভালো লাগছে। আর এর আগে এক ভদ্রলোক বললেন, যেটাকে আমি একটু কন্ট্রাডিক্ট করি, আজকালকার ছেলেরা মানে বাংলা জানে না বা রবীন্দ্রসঙ্গীত গাইছে না, এটা কিন্তু একদম ঠিক নয়। এত আশাহত হওয়ার কিছু নেই, প্রচুর ছেলে মেয়ে রবীন্দ্রসঙ্গীত শিখছে, গাইছে, এবং তাদের দেখে মনে হয় তারা অ্যাংলিসাইজ হয়ে যাচ্ছে, কিন্তু তারা গাইছে। ইভেন সৌরভের বয়সও বেশি নয়, সেটা আমি বলতে চাইছি। আমি সৌরভকে স্বাগতম দা, দেবাশিসকে শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানিয়ে সৌরভকে বলি, একদম শেষে চলে এসেছি তো, তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়, এই গানটা যদি করতে পারো ভালো লাগবে। নমস্কার নিও, ভালো থেকো। খুব ভালো থাকবেন কল্যাণ দিন। ইনফ্যাক্ট আমাদের এখন গানে যাওয়ারই পালা। তাহলে কল্যাণদার অনুরোধটাই রাখি। আমি একটা অন্য গান ভেবেছিলাম, সেটা 1900 সালের রচনা। ভেবেছিলে সেটাকে গাও, এটা দিয়ে শেষ করি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হতে খুঁজে রাখি বরঞ্চ গানটা। আমি নিয়ে নিচ্ছি, কারণ এটা 1900 সালের একটি গান। এটা খুব বহুশ্রুত কিন্তু তারানা ভাঙা। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
জানো না রে অধর ধে বাহির অন্তরে হেরি তোরে নিত রাজে সেই অভয় আশ্রয় তোলো অনত শির তেজরে ভয় ভার তোলো অনত শির তেজরে ভয় ভার শত সরল চিতে চাহো তারি প্রেম মুখ পরে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে রবিছু দিন প্রাণ শত তোমায় ভাবনা শত শত নিয়ত ভীত প্রীত শিরোনত কত অপমানে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা আমি বলি এই যে চোখের বালি উপন্যাসের কথা আমি বললাম যে চোখের বালি উপন্যাস থেকে একটা নতুন মোড় আমরা পাই রবীন্দ্র উপন্যাসে। এক্ষেত্রে কবি নিজে কি বলছেন আমি ওই দাদার জন্য বলছি যিনি আমার কথাকে কন্ট্রাডিক্ট করেছিলেন। তিনি বলছেন, ওই পর্দার বাইরেকার সদর রাস্তাতেই ক্রমে ক্রমে দেখা দিয়েছে গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ। যদি এ কথাটি সত্য হয় তাহলে আমি এটা আমার কথা বলছি, তাহলে প্রথম তিনটি উপন্যাসে রবীন্দ্রনাথ বাইরে থেকে মডেল লেখা সংগ্রহ করবার প্রয়াস চালিয়েছেন এবং সিদ্ধি লাভ করেছেন 15 বছর পরে। এই হলো আজকের অনুষ্ঠানের সার কথার এক কথা। আমাদের হাতে আজকে সময় নেই, বিদায় নেব। আগামীকাল একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসব, যে বিষয়টা নিয়ে আমি যে শিল্পীর সঙ্গে অনুষ্ঠান করেছিলাম তাকে নিয়ে ফেরা বলা যেতে পারে বিষয়ের দ্বিতীয় ভাগ। আপনারা বিষয় দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে আসছে আগামীকালের বিষয়। আমরা সেই বিষয় নিয়ে ফিরে আসছি, আমি ফিরছি আগামীকাল, তাই আপনাদের সবার কাছ থেকে এটা বলতে পারেন সাময়িক বিরতি নিয়ে যাচ্ছি, মানে মাঝখানে কয়েক ঘন্টার বিরতি। আবার কাল সকালবেলায় বিষয় নিয়ে চলে আসব। আপনারা দেখতেই পাচ্ছেন ছবির গানে রবীন্দ্রসঙ্গীত, এই বিষয় নিয়ে আমি অনুষ্ঠান করেছি। এবারে আবার তার একটা বিস্তারিত আলোচনা, একটু মানে একটু ইলাস্ট্রেশন করা যায় বিষয়টাকে নিয়ে। তো চলে যায় তোমার শেষ গান, আমাদের তরফ থেকে ধন্যবাদ তোমায়, ধন্যবাদ দেবাশীষ স্বাগতমকে। অনুরোধের গান কল্যাণদা, কল্যাণদার গান শেষ করছি। আমার হৃদয় তোমার কোন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়, কে আমারে কি যে বলে তোমার কোন হাতে
কত না দিনে রাতি আমি ছিলে তোমার খেলার সাথে, আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে, আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে, আমার প্রাণে খেলার সেধে তোলাও তোলাও আমার হৃদয়।